Assalamualaikum. কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার স্টুডিও আমাদের গল্পতে। একটা ভাইয়া আমার লাস্ট ভিডিও যেটা কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বাড়ি কিনতে পারবে কিনা সেই ভিডিওর কমেন্টে এসেছে। এই যেখানে লিখেছে অনেক ধন্যবাদ, ভেরি ইউজফুল, গাড়ি কিভাবে কেনা যায়, তার মানে একজন স্টুডেন্ট গাড়ি কিভাবে কিনবে। সো এই সম্পর্কে আমি আজকে ফরহাদকে জিজ্ঞেস করব যে একজন স্টুডেন্ট যারা কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা এখানে এসে গাড়ি কিভাবে কিনতে পারে সেই সম্পর্কে যদি ফরহাদ আমাদেরকে ধারণা দেন, যেহেতু ও এখানে পড়াশোনা করেছে, স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট অবস্থায় ও গাড়ি কিভাবে কিনেছে সেই এক্সপিরিয়েন্সটা আজকে ফরহাদের কাছ থেকে শুনব। যারা নতুন আসবে বাংলাদেশ থেকে, যদি তাদের আগে থেকে ড্রাইভার্স লাইসেন্স থাকে বাংলাদেশে, তাহলে ওটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স লাইসেন্স করে নিয়ে আসতে পারে। তাহলে এখানে এসে গাড়ি কিনতে কোনো সমস্যা নেই, ওই লাইসেন্স দিয়েই নতুন গাড়ি কিনতে পারবে অথবা ইউজড গাড়ি কিনতে পারবে। আর যদি ওটা না থাকে তাহলে এখানকার ড্রাইভার্স লাইসেন্স নেওয়ার স্টেপগুলো ফলো করতে হবে। প্রথম স্টেপ নলেজ টেস্ট, নলেজ টেস্ট দিয়ে তারপর এক বছর ওয়েট করতে হয়, ওই এক বছরে গাড়ি চালানোর প্র্যাকটিস করতে হয়। কোনো স্কুলে কন্ট্যাক্ট করতে পারে, ড্রাইভিং শিখার স্কুলে কন্ট্যাক্ট করতে পারে এবং সেই স্কুল থেকে প্র্যাকটিস করতে করতে তারপর এখানে এখানে যেটাকে লার্নার্স লাইসেন্স বলে সেটা হচ্ছে ক্লাস 7 পরীক্ষা দিতে হবে। এক বছর পরে পরীক্ষাটা দিতে পারবে, পরীক্ষাটা দিয়ে তারপর জিডিএল টা পাইতে হবে। জিডিএল পাওয়ার পরে গাড়ি কিনতে পারবে অথবা আগেও কিনতে পারবে কিন্তু চালাইতে পারবে না। চালাইতে হলে এক্সপিরিয়েন্স যারা ক্লাস 5 যাদের আছে, ফুল লাইসেন্স যাদের আছে তারা সাথে থাকলে তখন ড্রাইভিং করতে পারবে। যখন নলেজ টেস্ট দিবে তখন গাড়ি কিনতে পারবে, কিনতে কোনো সমস্যা নেই। গাড়ি কোথা থেকে কিনলে ভালো হয় তোমার মতে প্রথম অবস্থায়? ইদার ডিলারশিপ যদি বাজেট ভালো থাকে, আর বাজেট যদি ভালো না থাকে তাহলে মার্কেট প্লেস থেকে কিনতে পারে। গাড়ির প্রাইস কত হতে পারে? গাড়ির প্রাইস আমি যখন প্রথম গাড়ি কিনতেছিলাম ওই সময় আমার ফার্স্ট গাড়িটা ছিল $3,000, মানে বর্তমানে হিসাবেও যদি হিসাব করি তাহলে $3,000 হবে, 1,000 যদি 90,000 অথবা 1,00,000, 3,00,000, 2,50,000-এর মতো, 2,50,000-এর মতো। আচ্ছা, কিন্তু এখন বর্তমানে গাড়ি কিনতে গেলে মার্কেট প্রাইস থেকে কিনতে পারবে $5,000-$6,000, $7,000 অথবা $10,000-এর নিচেই যে কোনো একটা ইউজড গাড়ি কিনতে পারবে, ভালো ইউজড গাড়ি। কিন্তু কিনা মাইলেজ কম, মাইলেজটা একটু হয়তো বেশি হইতে পারে, 150,000 অথবা 200,000-এর কাছাকাছি। কিন্তু ইউজড গাড়ি কেনার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, যাতে একটু চেক আপ করাই নেয় এবং ইন্সপেকশন মেকানিকের কাছে নিয়ে গিয়ে এটা ইন্সপেকশন করাটা মাস্ট। $50 মনে চার্জ করে মেকানিকরা, জাস্ট চেক করে দিবে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওয়াও, অনেক ইনফরমেশন। এই ক্ষেত্রে $50 যদি যায়ও তারপরও ডিসিশন নিতে, হ্যাঁ ডিসিশন নিতে খুব ইজি হয় যেহেতু এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। বিশেষ করে কেনার আগে ইন্সপেকশন করা যায়, কেনার আগেই ইন্সপেকশন করতে পারেন। যদি গাড়িটা পছন্দ হয়, গাড়িটা যার থেকে কেনা হবে তাকে বলে বলতে হবে আমি এটা এই জায়গায় নিয়ে ইন্সপেকশন করব, এবং সাথে চাইলে ও থাকতে পারে, তাই না? সে তো দিবে না এমনি গাড়ি, অবশ্যই সাথে থাকবে। হ্যাঁ, কেনার আগে অবশ্যই, হ্যাঁ সেটাই, গাড়ি নিয়ে ভাগলে। হ্যাঁ, ইন্সপেকশন শেষে তারপর যদি পছন্দ হয়, সব ঠিকঠাক থাকে তাহলে কিনে ফেলতে পারে। আর কিনে ফেলার পরে বেসিক্যালি কয়েকটা খুব ইজি, কিনে ফেলাটা খুব ইজি। টাকা ক্যাশ থাকতে হবে, 3,000-5,000-7,000 যত টাকা দিয়ে কেনা হয়। আর রেজিস্ট্রি অফিসে যেতে হবে, রেজিস্ট্রি অফিস খুব ইজি, হয়তো লাইন ধরতে হয়, বেশি বড় লাইনও থাকে না, 15-20 মিনিটের মধ্যেই এটা রেজিস্ট্রি করাই ফেলতে পারে। একটা চার্জ থাকে লাইসেন্স প্লেটের জন্য, $90-এর মতো চার্জ করে,
রেজিস্ট্রেশনের জন্য যেটা লাগে বিল অফ সেলস, যার থেকে কেনা হচ্ছে তার সিগনেচার সহ বিল অফ সেলসটা লাগে। আর হচ্ছে ইন্স্যুরেন্সটা প্রথমেই করাই নিতে হয়, নাহলে কোনো গাড়ি রেজিস্ট্রি করাই দিবে না। তো ইন্স্যুরেন্সটা প্রথমে ফোন করে কল করে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিয়ে নিতে হবে, আর ওদেরকে বলতে হবে একটা ইন্স্যুরেন্স কপি ইমেলে করে দিতে। ইমেল করে দিলে তারপর ওই কপিটা দেখাইতে হবে রেজিস্ট্রিতে, আর বিল অফ সেল এই দুইটা ডকুমেন্ট দেখাইতে হবে, আর লাইসেন্স, ড্রাইভার লাইসেন্স, দ্যাটস ইট। তারপর গাড়ি কিনে ফেলতে পারবে ক্যাশ টাকা থাকলে। আর ক্যাশ টাকা না থাকলে যদি লোনেও নিতে চায় তাহলে ডিলারশিপে নিতে পারে, যেটা আমি সাজেস্ট করি না। প্রথম অবস্থায় আমার মনে হয় যেন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আপনার পারফরমেন্স কেমন হয়, অনেক সময় দেখা যায় যে অনেকেই দেখা যায় যে পার্কিং করার ক্ষেত্রেও একটা গাড়ির সাথে যদি আরেকটা গাড়ি লেগে যায় পার্কিং এর টাইমে, তো অনেক রকম কারণ থাকে। একটা ঠান্ডার দেশ, স্নো পড়ে থাকে, তো আপনার দেখা যাবে যে স্লিপ করার ব্যাপার থাকে। প্রথম অবস্থায় অনেক কিছু শেখার আছে যে গাড়ি কি আরেকটার সাথে আরেকটা লেগে যায় নাকি ড্রাইভিং করার ক্ষেত্রে। সো এইগুলো চিন্তা করে আমার মনে যেন ইউজড, সেকেন্ড হ্যান্ড ইউজড গাড়ি যেটা কিনা হয়তো কম মাইলেজ বা অনেক ভালো কোয়ালিটির, প্রথমটা এরকম নেওয়াই ভালো। আপনার যখন ওই যে পড়াশোনা করে শেষ করে তারপর হচ্ছে ভালো একটা জব করবেন, ভালো জব করার পরে যখন দেখবেন যে ওয়াও আমি অ্যাফোর্ড করতে পারছি একটা গাড়ি, একদম ক্যাশ টাকা দিয়ে কিনে ফেললেন, না হয় তখন ডিলারশিপ থেকে নিলেন, তাই না? স্টুডেন্ট অবস্থায় ইউজড গাড়ি কেনাই অ্যাফোর্ডেবল, বেশিরভাগ স্টুডেন্টরা অ্যাফোর্ড করতে পারে ইউজড গাড়ি, কিন্তু যদি ইউজড গাড়ি না নিয়ে নতুন গাড়ি নিতে হয়, আর যদি কোনো প্রবলেম হয় গাড়ির মধ্যে, প্রতি মাসে ইন্স্যুরেন্স নিতে হয়। সো যে ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা বললাম, প্রতি মাসে ইন্স্যুরেন্স 150 থেকে 200 অথবা 300 ও হয়ে যেতে পারে নতুন ড্রাইভারের ক্ষেত্রে। অনেক, এটা প্রতি মাসে দিতে হবে, এভরি মান্থ। আচ্ছা, প্লাস গ্যাস খরচ, তাহলে অনেক বেশি টাকা চলে আসবে যদি নতুন নেয়, তাই না? প্লাস মেইনটেনেন্স সবকিছু মিলায় গাড়ি কিন্তু আবার ওয়াশ করা, ওগুলো হয়তো অত বেশি না, কিন্তু এই যে ধরেন আপনার হয়তো ব্যাটারি বসে গেল বা আপনার অয়েল চেঞ্জ করতে হলো, মানে গাড়ির পিছনে কিন্তু অনেক কিছু, অনেক অনেক কিছু আছে। তারপর হচ্ছে 3 মান্থস পর পর অয়েল চেঞ্জ করতে হবে, আপনার একটা জাম্প স্টার্ট লাগবে, রাইট? একটা জাম্প স্টার্ট হয় না থাকলে ভালো গাড়ি। আচ্ছা, ব্যাটারি ডাউন হয়ে গেলে জাম্প স্টার্ট করা যায়, উইন্টারে বেশিরভাগ সময় ডাউন হওয়ার চান্স অনেক বেশি থাকে যদি ভালো ব্যাটারি না হয়। গাড়ির টুকিটাকি কাজগুলো একটু জানা উচিত, নাইলে যদি কখনো স্টাক হয়ে যায় তখন গ্যারাজের উপরেই নির্ভরশীল হতে হয়। আর টো করাইতে হয়, টোর জন্য এখানে এএমএ আছে, রোড সাইড অ্যাসিস্ট্যান্স, সো যেটা যেটা দিয়ে মানে যে কোনো সময় রোডের মাঝখানে স্টাক হয়ে গেলে এএমএ কে কল করা যায়, ওরা এসে টো করে নিয়ে যাবে, অথবা কুইক ফিক্স যদি হয় ফ্ল্যাট টায়ার অথবা এইসব জিনিস এগুলো ওরা এসে করে দেয় ইনস্ট্যান্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। অথবা জাম্প স্টার্ট এএমএ করে দেয়। আচ্ছা, যেমন এএমএ টার জন্য কত টাকা লাগে? এএমএ এর বছরের মেম্বারশিপ হচ্ছে $100, আর এটাতে কভার করে চারটা কল, চারবার কল করা যায় বছরে, চারবার কল, দ্যাটস নাইস। যে কোনো ধরনের প্রবলেম আপনি এএমএ কে দিয়ে সলভ করিয়ে নিতে পারবেন, এটা খুবই হেল্পফুল। ইভেন আমিও আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার কাজে গিয়েছিলাম, আমার দেখা গেছে যে ফ্ল্যাট হয়ে গিয়েছিল আমার টায়ার একেবারে হাইওয়েতে, সেই টায়ার নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আমি জানিও না মাঝপথে থেমে যায়, তো আমাকে ফরহাদ তখনই বলে যে এএমএ কে কল করো। তা আমার ওরকম কল করা লাগেনি, কারণ হচ্ছে ফরহাদই কল করে দেয় এবং ওর সাথে সাথে চলেও আসে, তবে এএমএ এসেই জিনিসটা সলভ করে দেয়। এই যে যারা যারা নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন কানাডায় এসে, তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যারা কিনা স্টুডেন্ট, যারা যারা গাড়ি কিনবেন ভাবছেন কিভাবে কিনবেন, তো এই তো ফরহাদ একটা সময় স্টুডেন্ট ছিল, ও গাড়ি কিনেছে, ওর এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তারপর হচ্ছে প্রথম অবস্থায় আমরা যেটা বলেছি যে প্রথম অবস্থায় আসলে ইউজড সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাই ভালো, কারণ এখানে যেহেতু ঠান্ডার দেশ রোডের অবস্থা ভালো থাকে না, আপনি দেখা যাবে যে অনেক সময় ব্রেক নিতে গেলেও ব্রেক হয় না, স্লিপারি থাকে রোড,
তো আরেকটা গাড়ির সাথে লেগে যায় প্রথম অবস্থা যারা কিনা নতুন ড্রাইভার অনেক কিছু দেখা যায় যে শিখতে হয় যেমন আমিও দেখা গেছে যে আমাকে যখন আমি যখন নতুন ড্রাইভিং লাইসেন্স নেই তখন কিন্তু ও আমাকে যেটা কিনা আমাদের রেগুলার ইউজের গাড়ি ছিল ওইটা ওরকম ইউজ করতাম না আমি আমি দেখা গেছে একটা এমন একটা গাড়ি ইউজ করতাম যেটা কিনা অনেক আগের সেটাই আমার ইউজ করা হতো তো আমি ওইটাতেই ড্রাইভ করতে করতে অনেক কিছু শিখেছি তারপরে আমি এখন গিয়ে দেখা যায় যে এখন একটু যখন আলহামদুলিল্লাহ একটু মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ যতটুকু পারি ড্রাইভ করি তো মানে এখন মোটামুটি যে গাড়ি আছে যে কোনো গাড়ি ড্রাইভ করি তো এই আর কি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আজকের ব্লগটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এরকম সুন্দর ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ